নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। পশ্চিম বর্ধমানের কাঁকশাল রঘুনাথপুর ফুটবল মাঠে সোমবার প্রকাশ্য জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজস্থানে আফরাজুল হত্যার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মৎস্য চাষের উপর একটি প্রশিক্ষণ শিবির চালু হলো ঝিলু পঞ্চায়েতের কার্যালয়ে। সোমবার অনুষ্ঠিত হলো ইন্দ্রকুমার গাডিয়ার স্মরণ সভা। পালান মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে সোমবার দুর্ঘটনার কবলে পড়ল একটি 4-চাকা গাড়ি। রবিবার একটি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাবুরবাগ নিচুতলা এলাকায়। পশ্চিমবঙ্গ বর্ধমানের কাঁকশার রঘুনাথপুর ফুটবল মাঠে সোমবার প্রকাশ্য জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্ধমান 2 নম্বর জাতীয় সড়কের ধারে মুখ্যমন্ত্রী হেলিপ্যাড নামানোর জন্য হেলিপ্যাড তৈরি করা হয়। এদের নিরাপত্তার চাদরে মুলে ফেলা হয় সমগ্র এলাকা। সোমবার পশ্চিম বর্ধমানের কাঁকশার রঘুনাথপুর ফুটবল মাঠে প্রকাশ্য জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন অন্যান্য মন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ববর্গ। এদিন জনসভার মঞ্চ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আসার কথা রয়েছে। বর্ধমান 2 নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি নার্সিংহোমের সামনে হেলিপ্যাড তৈরি করা হয়। সোমবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পার্শ্ববর্তী সমগ্র এলাকা। রাখা হয় দমকলের একটি ইঞ্জিনও। এদিন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। শুনলাম এরকম মুখ্যমন্ত্রী মমতা দিদি আসছেন এখানে, কোথায় মিটিং আছে, মিটিংটা দেখার জন্যে বা ওনার নামার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। এমনিতে ছোটো দেখা হয় না, দিদিকে দিদি আমরা এখান থেকে দেখতে পাই বা ওনার নামাটা আসাটা। আর আপনাদের এমনি কোনো বক্তব্য আছে দিদিকে জানানোর জন্য? জানাবার জন্য বক্তব্য থাকলে আমাদের তো অধিকার নেই দিদিকে জানাবার, বলার কিছু ক্ষমতাও নেই। কারণ এখানে সব পুলিশ প্রশাসনের ব্যাপার, এখানে আমাদের মানে স্থানীয় কেউ প্লেস পাবেন না। যাই হোক, ওই নামবেন বলে আপনারা ভিড় করেছেন? ভিড় করে বসে আছে কি মনে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রাজস্থানে আফরাজুল হত্যার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার বর্ধমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি সমগ্র ওয়ার্ড প্রদক্ষিণ করে। শতাধিক তৃণমূল কর্মী সমর্থকে পা মেলান এদিনের এই মিছিলে। রাজস্থানে কর্মরত মালদার বাসিন্দা আফরাজুল খান নৃশংসভাবে খুন হবার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। রবিবার বর্ধমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আফরাজুল হত্যার সাথে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এটা আজ আমাদের মানববন্ধনে মিছিল এবং যেই আমাদের অ্যাফ্রাজুল যে আমাদের যেতে গিয়ে কাজে গেছিলো মালদা থেকে, যে নৃশংসভাবে খুন করা হলো আপনারা সব দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। বন্ধু কাউকে বলতে হয় না, সবাই খবর দেখেন, সবাই জানেন যে এই হত্যার প্রতিবাদে ধিক্কার জানাই আমরা রাজস্থান সরকারকে। এই কখনো ওরা লাভ জেহাদ, কখনো গোরক্ষক, এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো আমরা ধিক্কার জানাই যারা এরসব কাজ করছে। সীতা সরকারকে আমরা সারা জীবনের জন্য জানাই যে তারা ভারত থেকে নিপাত যা। মিছিলটি 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এদিন শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান এই মিছিলে। এই মিছিলের মধ্যে দিয়ে রাজস্থানে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর।
মৎস্য চাষের উপর একটি প্রশিক্ষণ শিবির চালু হলো ঝিলু পঞ্চায়েতের কার্যালয়ে। এক মহিলা সহ ২৬ জন মৎস্য চাষী এদিনের এই শিবিরে অংশগ্রহণ করেন। মৎস্য চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করার লক্ষ্যেই এই রূপ কর্মকাণ্ড গৃহীত হয়। একটি মৎস্য প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো সোমবার। চার দিন ধরে চলবে এই শিবিরটি। ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে গড়ে ওঠে শিবিরটি। মৎস্য চাষীদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই রূপ উদ্যোগ নেন আয়োজকরা। এদিন মোট ২৬ জন প্রশিক্ষণ শিবিরে অংশ নেন, যার মধ্যে একজন মহিলাও ছিলেন। শিবির উপলক্ষে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। একটা জিপি লেভেলে চার দিনের মৎস্য চাষ প্রশিক্ষণ শিবির চলছে ঝিল্লু ১ গ্রাম পঞ্চায়েত অফিসে। প্রশিক্ষণ চলছে, প্রশিক্ষণের মূল বার্তা কি দিচ্ছে? মূল বার্তাটা হলো আমাদের গ্রামে যে প্রচুর মৎস্য চাষী আছে, কিন্তু তারা মাছ চাষ করে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করে। আমাদের এই মৎস্য যে ট্রেনিংটা চলছে তার একটাই উদ্দেশ্য, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে সেখানে লাভের পরিমাণ অনেক বেশি হয়, সেই সচেতনতা গড়ে তোলার জন্যই আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এখানে ঝিল্লু ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মৎস্য চাষী ভাইরা আছে এবং খুব উৎসাহ ব্যঞ্জক একটা খবর হলো এই যে আমরা ২৬ জনকে ট্রেনিং দিচ্ছি, সেখানে একজন মহিলা মৎস্য চাষী দিদিও আমাদের সঙ্গে ট্রেনিং নিচ্ছেন। আমাদের মঙ্গলগড় পঞ্চায়েত সমিতি উদ্যোগে ঝিলু ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আজকে গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা মৎস্য ট্রেনিং করাইছি। আজকে চার দিন ধরে এই ট্রেনিং চলছে এই এলাকার, যাতে মৎস্য চাষী যারা আছে তাদেরকে আরো উৎসাহ যোগানোর জন্য এই প্রশিক্ষণ শিবির। কারণ অতীতে আমাদের মঙ্গলগড় ব্লকের এই ধরনের কোনো অনুষ্ঠান প্রশিক্ষণ শিবির হয়নি। আমাদের ফিশারি অফিসার খুব অ্যাক্টিভ, উনি যেদিন থেকে এখানে মঙ্গলকোটে জয়েন করেছে সেদিন থেকে মঙ্গলকোটের ১৫টা গ্রাম পঞ্চায়েত আছে, ১৫টা গ্রাম পঞ্চায়েতে আমরা টার্গেট নিয়েছি যে এই এলাকার বাইরে থেকে বহু মানুষ এসে এখানে মৎস্য চাষ করে। অথচ মঙ্গলকোটের মানুষ যারা আছে তারা মৎস্য চাষের প্রতি এত আগ্রহ ছিল না, কারণ তারা মৎস্য চাষের বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যে মৎস্য চাষ করা হয় সেই পদ্ধতিতে তারা অবলম্বন করতে পারতো না, কারণ তারা প্রসেসটাই জানতো না। আমরা চাই মঙ্গলকোটের মানুষ যারা আর্থিক দিক দিয়ে আরো সহযোগিতা যাতে পায়, তার জন্য মৎস্য চাষ করে জীবন জীবিকা রক্ষা করার জন্য আমরা আশা করব যে আগামী দিনে মঙ্গলকোটে যে ১৫টা গ্রাম পঞ্চায়েত আছে, ১৫টা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন মৎস্য চাষী যারা আছে, উৎসাহী মৎস্য চাষী আছে, তাদেরকে নিয়ে আরো বড় ধরনের আমরা শিবির করব। শিবির করে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে মৎস্য ক্ষেত্রে, সেই প্রকল্পগুলো তার সুযোগ সুবিধা তাদেরকে পাই দিয়ে আরো যাতে এখানে থেকে তারা জীবন জীবিকা রক্ষা করতে পারে সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ঝিলু ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় শিবিরটি গড়ে ওঠে। মৎস্য চাষীদের মৎস্য চাষ সম্পর্কে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। উদ্যোক্তাদের আশা এইরূপ শিবিরের ফলে উপকৃত হবেন অসংখ্য মৎস্য চাষী। মোটামুটি ভাবে উঠে পড়ে লেগেছে যে কি করে মঙ্গলকোটের বুকে আরো মাছটা উৎপাদন বাড়ানো যায়। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকার, তিনি বলছেন যে মাছ এবং ডিম আমরা বাইরে থেকে সংগ্রহ যাতে আমাদের করতে না হয়, তিনি কিন্তু এর জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। বিভিন্ন ভাবে তিনি অনেক মুরগি হাঁস দেওয়া দিচ্ছেন যাতে আমাদের ডিমটা সাফিসিয়েন্ট এখানকার আমাদের রাজ্যের প্রয়োজনটা মেটাতে পারে। তার সঙ্গে এই যে মাছ চাষের উৎপাদন কিভাবে বাড়ানো যায়, অন্ধ্রপ্রদেশে মাছটা যাতে আমাদেরকে আর কিনতে না হয় বেশি দাম দিয়ে, সুতরাং সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের কাজ কি, আমাদের কাজ সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঝিলু থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার অনুষ্ঠিত হলো ইন্দ্রকুমার গাড়িয়া স্মরণ সভা। আয়োজকদের পক্ষ থেকে এদিন ইন্দ্রকুমার গাড়িয়ার প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি স্মৃতিচারণা করা হয়। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মকাণ্ড। ইন্দ্রকুমার গাড়িয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই কর্মসূচি গড়ে ওঠে উত্তর ফটক সংলগ্ন এলাকায়। এদিন আয়োজকদের পক্ষ থেকে প্রয়াত গাড়িয়ার প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি স্মৃতিচারণ করা হয়। আজকে বর্ধমান শহরে প্রথম শহীদ হয়েছিলেন ইন্দু গাড়িয়া, মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির হাতে। তার আজকে ৪৯তম আমাদের মৃত্যুবার্ষিকী আমরা এখানে পালন করছি। তাই আজকে এই মৃত্যুবার্ষিকীতে আমাদের এই ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের আমরা এই দিনটা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা পালন করছি। যেহেতু সারা পশ্চিম বাংলায় প্রথম শহীদ ইন্দু গাড়িয়া, যার নাম সারা পশ্চিমবাংলায় অক্ষরে অক্ষরে লেখা আছে, তার আজকে
আমরা স্মৃতিচারণ করছি। তৎকালীন কংগ্রেস নেতা এবং ছাত্র পরিষদের আন্দোলন করতে গিয়ে তিনি বর্ধমানে তার নিজের গদিতে, তার যে ব্যবসায়িক গদি, সেই গদিতে তাকে বোম মেরে তাকে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টিরা তাকে গুলি করেছে, বোম মেরে তাকে ওইখানেই মারা গেছে। এবং সেই তার মৃত্যুতে আমাদের এই এলাকার সমস্ত মানুষ বেরিয়েছে সেই ডাকাতকে এবং তার পার্টি, মানে আমাদের বলতে পারেন যে সেই তৎকালীন সিপিএম এর নেতাকে ধরার জন্য ছুটতে ছুটতে যখন রাস্তায় বেরিয়েছিলেন তখন কোন এক ঘরের ভেতরে তিনি ঢুকে গেছিলেন, এটা ছিল মেন বিষয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে সমগ্র কর্মকাণ্ড। কর্মসূচি উপলক্ষে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পালার মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে সোমবার দুর্ঘটনার কবলে পড়ল একটি 4-চাকা গাড়ি। ঘটনায় হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয় 4-চাকা গাড়িটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার পূর্ব বর্ধমানে 2 নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি 4-চাকা গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে পালার মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, হুগলি থেকে নবাবহাটগামী একটি 4-চাকা গাড়ি দ্রুত গতিতে আসছিল। সেই সময় একটি লরি রাস্তা পারাপার করলে নিয়ন্ত্রণ হারিয়ে 4-চাকা গাড়িটি লরিতে ধাক্কা মারে। ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয় 4-চাকা গাড়িটি। ঘটনার পর লরিটি চম্পট দেয়। খবর পেয়ে শক্তিগড় ফায়ার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা হয়েছে এখান দিয়ে গাড়িটা ক্রস করছিল, দিয়ে ও জোরেই আসছিল, আসার পরেই ওই ব্রেক মেরেছে অনেক দূর থেকে, কিন্তু কন্ট্রোল করতে পারেনি, বেশি পেছনে ছুটে। কি গাড়ি ছিল এখানে যে ক্রসিং যাচ্ছিল? লরি। লরি 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 কি ধরা পড়েছে না পালিয়ে গেছে? না, পালিয়ে গেছে। তিনি কোন দিক দিয়ে আসছিল? এই হুগলির থেকে আসছিল। হুগলি থেকে কোথায় যাচ্ছিল? নবাবহাটে যাবে। জানা গেছে কি কারণে যাচ্ছে না যাচ্ছে? ভাড়া আনতে যাচ্ছে। কারো কিছু ক্ষতি হয়নি তো? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার একটি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাবুরবাগ নিচুতলা এলাকায়। 32টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। একদিবসীয় একটি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ নিচুতলা এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গড়ে ওঠে প্রতিযোগিতাটি। এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর শেখ বসির আহমেদ। বারবাগ ক্রীড়া সংঘ এবং 27 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের ওয়ার্ডে মাননীয় কাউন্সিলর এবং পুরপিতা শেখ বসির আহমেদের উদ্যোগে আজ হচ্ছে আমাদের যৌথভাবে এই বাবুরবাগ লিচুতলায় গ্রাম প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেক বছর হচ্ছে এই গ্রাম প্রতিযোগিতা করে থাকি, প্রতি বছরের ন্যায় হচ্ছে এবছরও হচ্ছে আমরা যৌথভাবে তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে ক্লাবের উদ্যোগে আজকে এখানে আমাদের ক্লাবের উপদেষ্টা এবং চেয়ারম্যান তারই উদ্যোগে এবং তারই হচ্ছে আজকে পরিচালনায় এলাকার হচ্ছে 27 নম্বর ওয়ার্ডের সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ, এলাকার বয়স্ক মানুষ, এলাকার হচ্ছে সাধারণ মানুষ সকলে একত্রিত হয়ে আজকে এখানে জমাত হয়ে এই গ্রাম প্রতিযোগিতা হচ্ছে আমরা আয়োজন করেছি। 32টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কার করা হয়। এর পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম
করেছেন বর্ধমানের কাঁকশার রঘুনাথপুর ফুটবল মাঠে সোমবার প্রকাশ্য জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজস্থানে আফরাজুল হত্যার সাথে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মৎস্য চাষের উপর একটি প্রশিক্ষণ শিবির চালু হল ঝিলু পঞ্চায়েতের কার্যালয়ে। সোমবার অনুষ্ঠিত হল ইন্দ্রকুমার গাডিয়ার স্মরণ সভা। পালান মোড় সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে সোমবার দুর্ঘটনার কবলে পড়ল একটি 4-চাকা গাড়ি। রবিবার একটি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাবুরবাগ নিচুতলা এলাকায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।